নমস্কার বন্ধুরা, আমি রামপ্রসাদ, রাম সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন থেকে WB ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 24তম সেটের নোটিফিকেশান ডাউনলোড করে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। আর আজ দেখবো আমরা কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে 24তম সেটের ফর্মটি ফোন থেকে অ্যাপ্লাই করা যায়। তো চলুন দেখে নিই। যার জন্য আমাদের প্রথমে গুগল বারে সার্চ করতে হবে WBCSC কলেজ সার্ভিস কমিশন অনলাইন, ওকে। দেন তারপর একটু স্ক্রল করে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে নিতে হবে। তারপরে দেখুন এই যে ফার্স্ট লিঙ্কে শো হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিতে হবে, ওকে। তারপর একটু স্ক্রল করে দেখুন এক্সাম ডিটেলস, এখানে এক্সাম ডিটেলসে ফিলআপ করে নিতে হবে। তো অ্যাপ্লাইড ফর সেট তো দেওয়াই আছে, দেন তারপরে প্রত্যেকের যার যার নিজের সাবজেক্ট চুজ করে নিতে হবে। তো চলুন আমাদের নিজের সাবজেক্ট বেছে নিই, আমরা প্রত্যেকে তার নিজের সাবজেক্ট বেছে নেবেন যেটা দিয়ে আপনারা MA কমপ্লিট করেছেন, যে সাবজেক্টের উপর ভিত্তি করে সেটাকেই বাছতে হবে এখানে, এবং তার পাশে তার কোডটা দিয়ে দেবে। তো আমি আমার সাবজেক্টটি বেছে নিলাম, ওকে। তারপরে দেখুন বলেছে আপনি কি এর আগে কখনো সেট কোয়ালিফাই করেছেন এই সাবজেক্টে, যদি করে থাকেন তাহলে হ্যাঁ, আর না হলে না, নো করে দিন। তো আমরা নো করে নিচ্ছি। তারপরে বলছে দেখুন এক্সাম সেন্টার ফার্স্ট চয়েস, আপনার প্রথম যেটা সেন্টার পছন্দ সেটাকে এখান থেকে বেছে নেবেন, যেটা কাছে হবে সেটা বেছে নেবেন। দেন তারপর বলছে সেকেন্ড চয়েস, দ্বিতীয় চয়েসটা বেছে নেবেন। ওকে, কমপ্লিট হয়ে গেলে তারপর নেক্সট করে নেবেন। এসে একটু নিচে ক্লিক স্ক্রল করে একটু নিচে দেখবেন ডান সাইডে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে নেবেন। দেখুন পরের পেজ লোডিং হয়ে গেছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে দেখুন পার্সোনাল ডিটেলসগুলো এখানে মেনশন করতে হবে। দেখুন কী কী আছে, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন, অ্যান্ড লাস্ট নেম, তারপরে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। ওকে, হয়ে গেল ক্যান্ডিডেটের নেম। তারপরে দেখুন ফাদার্স নেমস, এখানে বাবার নামটা বসিয়ে দিতে হবে পুরোটা, এখানে মিডিল বা লাস্ট নেম পরপর না একসাথে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন বাঁ সাইড আছে মাদার্স নেম, মায়ের নামটা বসিয়ে দেবেন। দেন ডান সাইডে দেখুন ক্যাটাগরি, যে যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা বসিয়ে দেন। নেক্সট আছে দেখুন ডেট অফ বার্থ, এখানে জন্মের তারিখটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর ডান সাইডে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল বা যদি বিবাহিত হয় ম্যারিড আনম্যারিড, এখানে অপশানটা চুজ করে বসিয়ে দেবেন। তারপরে দেখুন জেন্ডার, মেল ফিমেল যার যেটা জেন্ডার সেটা বসিয়ে দেবেন। দেন ডান সাইডে দেখুন মোবাইল নাম্বারটা, আর মেল আইডিটা বারবার করে দেখে নেবেন, কারণ মোবাইল নাম্বার আর মেল আইডিতে OTP ভেরিফিকেশন নেক্সট টাইম করলেও করতে হতে পারে, আর এরপরে যা আপডেট সেগুলো আপনার মোবাইলে এবং মেলের সাহায্যেই জানিয়ে দেওয়া হবে। ল্যান্ডলাইন নাম্বার যদি কারোর থাকে তাহলে সেটা বসিয়ে দেবেন। দেন দেখুন তারপরে দেখুন আধার কার্ড নাম্বারটা অথেন্টিকেশনভাবে বসাবেন, একদম সঠিক হওয়া প্রয়োজন, কারণ আপনাকে পরীক্ষার সময় আধার কার্ড নাম্বারটা নিয়ে যেতে হতে পারে। তারপরে দেখুন ডিসএবিলিটি যদি যার যার আছে তার সেটা ইয়েস করে দেবেন, এবং পার্সেন্টেজ থাকলে দিয়ে দেবেন, সেটা পার্সেন্টেজ তো অবশ্যই থাকবে সেটা দিয়ে দেবেন। তারপরে দেখুন ন্যাশনালিটি বসিয়ে দিলেন। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবে, দেখুন পারমানেন্ট অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, যা যেরকম আছে গ্রাম, থানা, পোস্ট অফিস, জেলা, পিন, এগুলো বসিয়ে দিলেন। তারপরে দেখুন সিটি বা ভিলেজ, গ্রামের নামটা বসিয়ে দেবেন, পিনকোডের জায়গায় পিনকোডটা, স্টেটের জায়গায় স্টেটটা বসিয়ে দেবেন। আর পোস্টাল অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাবভে ক্লিক করলে পরের চকটা একাকাই ভর্তি হয়ে যাবে আপনাআপনি, ওকে। দেন তাহলে তারপরে এটাকে নেক্সট করে নিতে হবে। তো চলুন আমি ভরে নিচ্ছি, তারপরে নেক্সট করে নিচ্ছি। তো নেক্সট করে নিচ্ছি। তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস, এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এবার আসছে কোয়ালিফিকেশান ডিটেলস, তো এখানে কোয়ালিফিকেশান ডিটেলসটা বসিয়ে নিতে হবে। তো আমরা প্রথম কবে আছে দেখুন আন্ডার গ্র্যাজুয়েট, এখানে ইউনিভার্সিটি প্রথম কলামে ইউনিভার্সিটি নেম, যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন সেটার নাম বসিয়ে দেবেন। তারপরে দেখুন ডান সাইডে ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করছেন সেই সালটা, কোন সাবজেক্টে পাস করছেন সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা বসিয়ে দেবেন। দেন মার্ক অপটেন, কত মার্ক পেয়েছেন, কতর মধ্যে ফুল মার্ক কত সেটা কত ছিল, গ্রেড কোন গ্রেড পেয়েছেন,
এবং তারপরে পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। এবার দেখুন পিজি পোস্ট গ্রাজুয়েশনের কত পার্সেন্ট পেয়েছেন, কোন ইউনিভার্সিটি সেটার নাম বসিয়ে দেবেন, দেন ইয়ারটা বসিয়ে দেবেন কত সালে পাস করলেন, সাবজেক্টটা বসিয়ে দেবেন কোন সাবজেক্টের উপর ভিত্তি করে পাস করেছেন, দেন মার্ক অপটেনটা বসিয়ে দেবেন কত মার্ক পেয়েছেন, ফুল মার্ক কত ছিল এবং তার গ্রেড কী ছিল, সবশেষে পার্সেন্টেজটা বসিয়ে দেবেন। দেন তারপরে দেখুন নিচে আছে পিজি রেজাল্ট, যদি কারোর কমপ্লিট পিজি কমপ্লিট না হয়ে থাকে সে অ্যাপিয়ারিংতে অ্যাপ্লাই করতে পারবে, যদি কে আর যদি কারোর কমপ্লিট হয়ে থাকে তাহলে সে অবশ্যই পাস দিয়ে অ্যাপ্লাই করবে। ওকে, যদি কারোর ইএস পিজি রেজাল্ট আয়োটিং থাকে তাহলে তার ক্ষেত্রে এটা ইএস করে দেবেন, আর নাহলে নোই রাখবেন। তারপরে দেখুন বলছে আর ইউ পিএইচডি হোল্ডার, যদি আপনি 1991 সালে 19 সেপ্টেম্বর এর মধ্যে পিএইচডি কমপ্লিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে মেনশনে ইএস করে দেবেন, যে ডিক্লেয়ার করে দেবেন রেজাল্ট। দেন তারপরে এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট করে নেবেন। তো চলুন এটা আমি বসিয়ে নিচ্ছি,